স্বপ্নে আমরা মাঝে মধ্যে প্রিয় মানুষকে দেখি, তাদের সঙ্গে কথা হয়, ঘুম ভাঙলে বুঝি সত্যি ছিল না। আচ্ছা, যদি সত্যি হয়, যার সঙ্গে কথা বলতে চাইছি, স্বপ্নে যদি যোগাযোগ করা যায়, এবার যাবে। এ তো ঠিক সেই বিখ্যাত হলিউড ছবি ক্রিস্টোফার নোলানের ইনসেপশন, যেখানে মানুষে মানুষে স্বপ্নে যোগাযোগ হয়ে যেত অবচেতনে। কিন্তু শুধু আর সিনেমার পর্দায় বা কল্পবিজ্ঞানে সত্যি হবে না এই স্বপ্নের যোগাযোগ, বাস্তবেও সম্ভব হবে। ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী দুজন মানুষকে স্বপ্নে স্বপ্নে যোগাযোগ করিয়েছিলেন। রেমস্পেস ক্যালিফোর্নিয়ার একটি স্টার্ট আপ ঘুম এবং স্বপ্ন নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে। ঘুমের রেম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্টের সময় লুসিড ড্রিমিং হয়, অর্থাৎ স্পষ্ট মনে থাকে আমরা স্বপ্ন দেখছি, এবং আমরা আমাদের স্বপ্ন বেশ খানিকটা ক্ষেত্রে নিয়ন্ত্রণও করতে পারি। ডেইলি মেলে প্রকাশিত হওয়া প্রতিবেদন জানাচ্ছে পরীক্ষাটি গত 24 সেপ্টেম্বর করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী দুজন ঘুমিয়ে পড়েছিলেন, তখন দুজনের মস্তিষ্কের সঙ্গে জুড়ে দেওয়া হয় বিশেষ একটি ডিভাইস দুজনের মগজে কি চলছে তা পর্যবেক্ষণ করার জন্য। স্বপ্নের ঠিক কোন দশায় পৌঁছচ্ছেন তারা সেদিকেও নজর রাখা হয়েছিল। প্রথম অংশগ্রহণকারী যখন লুসিড ড্রিমে প্রবেশ করলেন, তখন সেই ডিভাইসে ধরা পড়ল তা। তার মস্তিষ্কের ক্রিয়াকলাপ এবং কি বলতে চাইছেন তিনি তা পড়ে ফেলেছে ওই ডিভাইস, এবং সেই বার্তা পাঠানো হয়েছে দ্বিতীয় অংশগ্রহণকারীকে। দুজনের কানেই ঘুমের সময় পরিয়ে দেওয়া হয়েছিল বিশেষ প্রযুক্তির ইয়ারবাডস। ঘুমের বিজ্ঞান বোঝার জন্য কিন্তু এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু স্বপ্নে স্বপ্নে মানুষের যোগাযোগ ঘটিয়ে এই প্রযুক্তি থেমে থাকবে এমনটা ভাবলে ভুল করছেন। রেমস্পেস আশাবাদী ভবিষ্যতে এই প্রযুক্তি দ্বারা মানসিক অসুস্থতার চিকিৎসা করাও সহজ হয়ে উঠবে। তবে রেমস্পেস ছাড়াও অন্য সংস্থা এই প্রযুক্তি ব্যবহারে সফল হলেই তা সম্ভব হবে। রেমস্পেসের সিইও মাইকেল রাদুগা অবশ্য খালি চোখে অনেকটা স্বপ্ন দেখে ফেলেছেন ইতিমধ্যেই। তিনি বলছেন, আগামী দিনে হয়তো এই প্রযুক্তি ছাড়া আমরা একটা মুহূর্তও চলতে পারবো না। যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে যুগান্তকারী বদল আনতে চলেছে এই প্রযুক্তি। আমরা কথায় বলি স্বপ্নের মতো সুন্দর, কিন্তু আদতে কি স্বপ্ন মানেই সুন্দর? একেবারেই নয়। ভালো স্বপ্ন যেমন আছে, ঠিক তেমনই ঘুমের মধ্যে চুপের সাড়ে হানা দেয় ভয়াল ভয়ঙ্কর সব স্বপ্ন, শিউরে উঠি আমরা আতঙ্কে। বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন ভয়ের স্বপ্ন দেখতে থাকলে বিষয়টি গুরুতর, অবহেলা করবেন না। যদি দিনভর খুব ভয়াল কিছু নিয়ে ভাবনা চিন্তা করি, তার প্রভাবে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা অস্বাভাবিক নয়। এছাড়াও অনেকগুলি কারণ থাকে, প্রবল উদ্বেগ, কাজের চাপ, স্ট্রেস, দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে চিন্তা করা। ঘুমের মধ্যে নিয়মিত ভয়ের স্বপ্ন দেখার ডাক্তারি পরিভাষা প্যারাসোমনিয়া। চিকিৎসকদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুম জরুরি। সেই ঘুম পর্যাপ্ত না হলে মস্তিষ্ক ক্লান্ত হতে শুরু করে। ভয়ের স্বপ্ন দেখার পেছনে এটাও একটা কারণ। স্বপ্ন নিয়ে কথা বলতে গেলে সিগমান্ড ফ্রয়েডের কথা আসবে। ফ্রয়েডের মতে, স্বপ্ন হলো মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফসল। ফ্রয়েড মানব মনকে সচেতন, অর্ধচেতন এবং অবচেতন এই তিন ভাগে ভাগ করেছিলেন। তার মতে, ঘুম হলো জীবনের অপরিহার্য প্রক্রিয়া বা মানসিক অবস্থা। এই অবস্থায় মানুষের অবচেতন মন আগে ভাবনা চিন্তা করা বিষয়গুলি বা পুরনো ঘটে যাওয়া ঘটনাক্রম দেখে থাকে।